তো গুড ইভিনিং ফ্রেন্ডস, নেক্সট ব্লগটা আমরা আবার শুরু করছি এখন বিকেল থেকে। আজকে 60 দেখি, চলো বেল বাজাচ্ছে, কে এসছে দেখি। আরে তোমরা? হ্যাঁ এলাম আজকে, আমাদের তো জামাই ষষ্ঠী নেই। হ্যাঁ দেখি মেয়ে জামাই কি করে, একটু মেয়ে জামাই কাছে তো আসো। ও আসো আসো, হ্যাঁ দেখি সবাই জামাই ষষ্ঠী করে। এটা আমার পাপা আর এটা আমার মা আর ওটা আমার ভাই আসছে, আগের দিনই দেখেছো তো। চলো তোমাদের সাথে পড়ি। এগুলো রেগুলো এ এতদিন পরে দাদু এসছে। ওই যে দিদু দিদু দাদু দিদু টিপ চাই এই দুষ্টু মে। মা জামাইয়ের জন্য আম নিয়ে এসছে। আর কি এনেছো? আর কিছু হয়নি, মা এনেছি, মাছ এনেছি। আসতে আরে এই মোমেন্টটা তো ক্যাপচার করতেই হয়। আজকে নমস্কার করছে জামাই। আজকে আমি মাঝখানে গিয়ে বসি, একদম আনএক্সপেক্টেড। হ্যাঁ তো খুশি তো জামাই ষষ্ঠী? একদম একদম অনেক খুশি। জামাই ষষ্ঠী না ঠিক, মানে যাই হোক এসছে এটা। হ্যাঁ মা আর পাপা আজকে ম্যাচিং করে টুইনিং করে জামা কাপড় পরে এসছে দুজনে, একদম জামাই ষষ্ঠী স্পেশাল দুজনে ড্রেস পরে এসছে। তাহলে দেখছেন ফ্রেন্ডস আজকে জামাই ষষ্ঠী। করিমস থেকে বিরিয়ানি অর্ডার হয়েছে। এটা কি কত, 3.5 কিলোর? না 2.5 কিলো, 2.5 কিলোর বিরিয়ানি। পাপা আজকে ট্রিট দিচ্ছে তো নাও স্যানিটাইজ করো। আরে রান্নাঘরের মাটিতে রেখে দাও। থ্যাংক ইউ। দেখো কত বড় বিরিয়ানির প্যাকেট এসছে অভিষেকের জন্য। আজকে অভিষেক পুরো খেতে পারবে? আর এদিকে দেখো মায়রাকে। সবাই মিলে আজকে বিরিয়ানি খাওয়া। এখানে সবাই এখন ডিনার করছে। পাপা কেমন খেতে বিরিয়ানিটা? দারুন দারুন। সানি কেমন লাগছে? যা হয় মানে ও এখন একটু খেতে ব্যস্ত, কথা বলতে পারছে না। আর জামাই কেমন লাগছে আজকের ডিনার? তো ভালো লেগেছে? ওখানে মায়েরাও এখন ডিনার করার জন্য যাবে না, ও খেলবে, ওই যে লাফালাফি করছে। আম কাটছে জামাইয়ের জন্য, জামাইকে খাওয়াবে বলে। আর এখানে মায়েরা খেলছে আর ভাত খাচ্ছে, ডিনার করছে, ওর আম্মা ওকে খাওয়াচ্ছে। দিদু আর আম্মার মাঝখানে বসে খেলা করছে। তো দাঁড়া, তাহলে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এবারে মা খাচ্ছে, দীপেন্তি খাচ্ছে। কি গো কেমন লাগছে খাবার? হ্যাঁ মায়ের নিরামিষ, আজকে ষষ্ঠী তাই ভালো লাগছে মা।
আজকে তো একদম পুরো জমে গেছে জামাই ষষ্ঠী, বাড়িতে বিরিয়ানি হাউস হয়ে গেছে। আজকে 17th June, সারা রাত কালকে 11টা থেকে শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখো কি অবস্থা সোসাইটির, পুরো কমপ্লেক্সের মধ্যে জল জমে গেছে পায়ের পাতা সমান। এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন সকাল 8টা বাজে, এখনই ঘুম থেকে উঠলাম, বাইরে বেরিয়ে দেখি জল জমে গেছে। দেখো মায়েরা আর পাপা একসাথে এক্সারসাইজ করছে। কি করছো? হ্যাঁ কি করছো তুমি? হ্যাঁ তুমি পাপাকে ডিস্টার্ব করছো। ওই দেখো ও এগিয়ে চলে আসছে, ও তো হেঁটে চলে আসছে। আবার কেন তোমার এক্সারসাইজ পার্টনার এসে গেছে তো? দেখে দেখে কপি করছে, দেখো কিরকম ভাবে। এটু আজকের জন্য এনাফ, চলে আসো, বাস চলে আসো। এটু অনেক এক্সারসাইজ হয়ে গেছে আজকে সকাল সকাল, চলো। হ্যাঁ এবার চলো আমরা খেলবো। বাবা সকাল সকাল তুমি টিভি দেখছো গালে হাত দিয়ে বড়দের মতো, বলে বাবা গুড মর্নিং। কালকে তো ব্লগটা দেখলেই, কালকে আর বেশি শুট করতে পারিনি, সবাই এসেছিল তো কথাবার্তা বলছিলাম। পাপারা চলে যাওয়ার পর পাপা মা ভাই, তারপর সারা রাত বৃষ্টি পড়েছে, দেখতেই পারছো পেছনে কোনো জামা কাপড় শুকায়নি, পুরো সব ভেজা। তো এখন আমরা চা খাচ্ছি, দেখে নাও বাকি সবাইও করছে। হ্যালো ফ্রেন্ড, কি করছো তুমি? চা খাচ্ছি। আচ্ছা এই দেখো মাও আমাদের সাথে এখানে বসে চা খাচ্ছে, আর টিভিতে আমরা নিউজ দেখছি। মা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই দেখো মায়েরা, মায়েরা ওর আম্মার হাতের মধ্যে খেলছে শুয়ে। তো চলো আজকের দিনটা এখন শুরু করি, দেখি কি কি আগে আগে করি। দেখো রাস্তার অবস্থা আমরা খবরে দেখছি, পুরো আমাদের চারদিকে জল জমে গেছে। দেখো আমাদের বাড়ির অবস্থা, মনে হয় সবার বাড়িরই এরকম অবস্থা হয়, বাইরে বৃষ্টি পড়লে সব ঘরেই শোকানো হচ্ছে, তোমরা রিলেট করতে পারবে। তো দেখো মায়েরার জন্য আজকে থেকে আমরা গরুর দুধ রাখছি, তো মা সেটাই নিচ্ছে, আমাদের সোসাইটিতে আসে উনি দিয়ে যান। কি গো কি করছো? এই ডাস্টিং করছি, আজকে সেরকম কিছু রান্না নেই, তাই ভাবলাম কি ডাস্টিং করে নি।
আজকে কালকে যেহেতু রিচ খাওয়া হয়েছে আজকে মাছের ঝোল বানিয়ে দিয়েছি অলরেডি ভালো করেছো তো এখন ডাস্টিংটা ওই জন্য করে বাইরে বৃষ্টিও পড়ছে তো অন্য কিছু করার নেই সেরকম আর কি করব এইটাই টাইম পাস ডাস্টিংটা করে নি ঘরটা পরিষ্কার হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আজকে পুরো ঘর পরিষ্কার করা চলছে যেহেতু সেরকম কোনো কাজ নেই বলে আর কালকে কি রকম মজা লেগেছে তোমার কালকে অনেক ভালো মজা লেগেছে ইট ওয়াজ আ গুড সারপ্রাইজ এই দেখো মায়েরা এখানে বসে আছে বসে বসে দেখছে কি করছো তুমি হুম হেল্প করো মামমকে মামমকে হেল্প করো খালি বসে টিভি দেখছে নিজে নিজেই পড়ছে নিজেই পড়ে নিল বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমরা ঘরে বোর হয়ে যাচ্ছি এমনিও প্যান্ডেমিকে বাইরে বেরোনোর নেই তবুও আজকে কিছু করারও নেই তো চলো অভিষেক কিছু একটা মুভি লাগাই আর দেখি আমরা এখন মুভি খুঁজছি তো লাগাও খোঁজো না না আমি খুঁজতে কারোর ভালো লাগে না তোমারও না মায়েরও না ওই ভাতটা আমি তোমাকেই দিলাম আরে তাও খোঁজো না তুমি এই তো বললাম খুঁজবো তারপরে ভালো লাগবে না তোমাদের ফেস চেঞ্জ করা হচ্ছে বলো একবারই খোঁজাও তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের ব্লগটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আমাদের এই ইউটিউব জার্নিতে তোমাদের সাপোর্টের খুব দরকার তো প্লিজ আমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইবের সাথে সাথে লাইকও করে দিও আর কমেন্টও করো আর কিছু যদি এক্সট্রা কিছু অ্যাড করতে হয় তো তোমাদের কমেন্টে তোমরা জানিও আমরা চেষ্টা করব আমাদের ভিডিওজে সেটা ইনক্লুড করার আর অভিষেক কিছু বলতে চাও থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর অল দ্য হেল্প অল দ্য সাপোর্ট আই মানে আই এম রিয়েলি উই আর অনার্ড কি আপনারা দেখছেন আমাদের ব্লগ আর সত্যি আমরা ভাবিনি কি এতটা ভালোবাসা পাবো আমরা দেখছি কি আমাদের প্রত্যেকটা ভিডিওজে ভালো ভিউজ আসছে বাট উই ডিডেন্ট এক্সপেক্ট এত আমরা এক্সপেক্ট করিনি কি ভিউজ আসবে বলে সো অ্যাট দ্য সেম টাইম আমি একটা রিকোয়েস্ট করব কি আপনারা সাবস্ক্রাইব করুন কি আমরা যা করছি সেটা যেন আপনাদেরকে আরও দেখাতে পারি আর এটাও বলবো কোথাও না কোথাও কিছু না কিছু তো আমরা ভালো করছি বিকজ আপনারা নিজের টাইম স্পেন্ড করে আমাদের ভিডিও দেখছেন সো এটা হচ্ছে বড় আর আমি কী বলবো আর তো কিছু বলার নেই আমার সো একটাই জিনিস কি দেখছেন দেখতে থাকুন আমরা এরকমভাবে করতে থাকবো কাজ আর আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ সাপোর্ট করুন আমাদেরকে ইউটিউবে অ্যান্ড থ্যাংক ইউ অল ফর অল দ্য সাপোর্ট তো থ্যাংক ইউ আজকের ব্লগটা এতটুকুই চলো বাই বাই